চাঁদপুরে একজনের করোনা শনাক্ত। চাঁদপুরে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি মতলব উত্তর উপজেলার বাসিন্দা। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল 135টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার 0.74%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে, নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 15,020 জন। এর মধ্যে মৃতের সংখ্যা 239 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 14,709 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 72 জন, সকলেই হোম আইসোলেশনে আছেন। আমাদের জেলা প্রতিনিধি রহিম ব্যাপারী পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।